সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সে। আজকে আমরা আলোচনা করব ব্রেক আর কন্টিনিউ। আমরা জানি যে ব্রেকের দুইটা ব্যবহার, তো এর আগে আমরা সুইচের ভিতরে ব্রেকের একটা ব্যবহার দেখছি, এখন আমরা একটা লুপের ভিতরে ব্রেক কিভাবে আচরণ করে সেটাও দেখব। তো আমার এখানে একটা হোয়াইল লুপ আছে, হোয়াইল লুপের ভিতরে কন্ডিশন চেকিং এ আমি 1 দিয়ে রাখছি, মানে এটা হচ্ছে অলওয়েজ চলবে, এটা আমার একটা ইনফিনিট লুপ। তো এটা চালায় দেখি, হ্যাঁ এটা আমার ইনফিনিট লুপ চলছে, তো চলবেই। তো এটা রেখে দিই। আমি যদি এই যে এই লাইনটা অ্যাড করি, এখানে বলা হয়েছে যে ইফ আই ইজ ইকুয়াল টু 100, তার আগে আমি পুরো কোডটি বুঝিয়ে নিই। আমি আই কে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, এরপর আমি হোয়াইল লুপে চলে গেছি। হোয়াইল লুপের প্রথম লাইনেই আমি আই এর ভ্যালুটা প্রিন্ট করছি, তারপরে একটা লাইন এ প্রিন্ট করছি, মাঝখানে এই ব্রেক দিছি, আর হচ্ছে যে পরে লাইন বি প্রিন্ট করছি। তো এই ব্রেকের ভিতরে, মানে ব্রেকের আগে একটা কন্ডিশন দিয়ে দিছি যে আই এর ভ্যালু যখন 100 হয়ে যাবে তখনই আমার ব্রেকটা কল, মানে আমার এই ব্রেকটা কল তো না, মানে আমার মানে ব্রেকটা এক্সিকিউট হবে। তো দেখি এখন কি হয়। আমার কিন্তু হোয়াইলের কন্ডিশনটা 1, মানে হোয়াইলের ভিতরে কন্ডিশনটা অলওয়েজ ট্রু, আর হচ্ছে যে সবার শেষে যে আমি আই কে ইনক্রিমেন্ট করে দিচ্ছি, তাহলে 0 থেকে নিয়ে প্রত্যেক আমার লুপের প্রত্যেকটি ইটারেশনে আমার আই এর ভ্যালু এক এক করে বাড়বে। আমি যদি বিল্ট ইন রান দেই, হ্যাঁ এবার দেখো 100 যে থেমে গেল, এবং এখানে লাইন এ পর্যন্ত প্রিন্ট হয়েছে, লাইন বি আর প্রিন্ট হয়নি। কি হয়েছে আমি একটু বুঝাই বলি। এমনি লুপটা চলতেছে চলতে 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 চলতে, যখন এখানে 99 ছিল, 99তম লুপে এসে, 99তম ইটারেশনে এসে আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে হয়ে গেছে হচ্ছে 100। 100 হওয়ার পরে আমার এই লাইনটা প্রিন্ট হয়েছে, তার সরি এই লাইনটা এক্সিকিউট হয়েছে, তারপর এই লাইনটা এক্সিকিউট হয়েছে, তারপরে এখানে এসে দেখে যে এটা ট্রু। এর আগ পর্যন্ত এটা ট্রু ছিল না, তো এখানে এসে যখন দেখছি যে এটা ট্রু, মানে আই ইজ ইকুয়াল টু 100, তখন আমার ব্রেকটা এক্সিকিউট হয়েছে। ব্রেক এক্সিকিউট হওয়ার ফলে আমার এই ইনফিনিট লুপ থেকে আমি বের হয়ে চলে আসছি। ইনফিনিট না, আবার যে কোনো লুপের ভিতরে যদি আমার ব্রেক এক্সিকিউট হয়, তাহলে সেই লুপের পরে আর কোনো কিছুই এক্সিকিউট হবে না। এই জন্য আমার লাইন এ ছিল, লাইন বি কিন্তু ছিল না, একেবারে সরাসরি এখান থেকে নিয়ে আমার এর পরে, মানে এই লুপের পরে যদি কোনো স্টেটমেন্ট থেকে থাকে সেগুলো এক্সিকিউট হবে। এখানে আমি কন্টিনিউ এর কাজ বোঝানোর জন্য একটা ফর লুপ নিছি। ফর লুপের ভিতরে প্রথমে একটা লাইন প্রিন্ট করছি, সেটা হচ্ছে যে আই এর ভ্যালু কত সেটা, এরপরে লাইন এ, তারপরে হচ্ছে যে একটা কন্টিনিউ এর একটা কন্টিনিউ স্টেটমেন্ট, লাস্টে হচ্ছে যে আমার আরেকটা লাইন, সেটা হচ্ছে লাইন বি। এবার যদি এটা চালাই, চালিয়ে মানে এটা যদি আমি অমিট করে দিয়ে চালাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে নিয়ে 4 পর্যন্ত সবগুলাই প্রিন্ট হয়েছে অ্যাজ এক্সপেক্টেড। কিন্তু আমি যদি এটাকে, সেখানে 100 আছে, আমি 2 দিই, এবার যদি এক্সিকিউট করি তাহলে কি হয় দেখি। এবার দেখা যাচ্ছে যে 0 আসছে, 1 আসছে, 2ও আসছে। তো 2-এ লাইন এ আছে, লাইন বি নাই, বাকিগুলো নর্মাল। তো কি হয়েছে, যখন আমার আই এর ভ্যালুটা 2 হয়ে গেছে, তখনই আমার এই কন্টিনিউটা এক্সিকিউট হয়েছে। কন্টিনিউ এক্সিকিউট হওয়ার পরে এই পরের যে লাইন বিটা, এটা প্রিন্ট হয়নি। তাহলে কন্টিনিউ এর কাজ হচ্ছে যে একটা লুপের কোনো একটা নির্দিষ্ট ইটারেশনে তাকে যদি এক্সিকিউট করা হয়, তাহলে সে তার পরের যতগুলো স্টেটমেন্টই থাক, কোনোটাই এক্সিকিউট করবে না, সোজাসুজি তার পরের ইটারেশনে চলে যাবে। তাই চলে গেছে, মানে এটা অনেকটা সেই ইটারেশনের একটা ইতি টেনে দিবে। নট নেসেসারিলি, এর আগে আমরা যেটা দেখলাম যে ব্রেক একটা
লুপের মানে পুরো লুপটাকে ভেঙে দিয়ে বাইরে বের হয়ে আসছে, এরকমটা কন্টিনিউ করতে পারবে না। কন্টিনিউ জাস্ট একটা ইটারেশনের শেষ ঘটাইতে তার পরের ইটারেশনে চলে যাবে, এটাই হচ্ছে কন্টিনিউ এর কাজ। তো আজকের মতো এই পর্যন্তই।